जिला प्रशासन थे आसा एडीसी सर सम्मानित अतिथि कर सर এই সময় উপস্থিত থাকা আমাদের এই অঞ্চলের আমাদের জেপি মেম্বার তথা কাচার বিজেপি ডিস্ট্রিক্ট কমিটির জেনারেল সেক্রেটারি আমাদের শশাঙ্ক পাল মহাশয় এখানে উপস্থিত আছেন। আমাদের এই ব্লকের পলিটিক্যাল মুরব্বী যাকে বলা হয় আমাদের এপি প্রেসিডেন্ট মহোদয়া তথা আমাদের এখানে উপস্থিত আছেন ধলাই জিপি সভাপতি ও আমাদের সম্মানীয় মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি ভূষণ পাল মহাশয়। এখানে উপস্থিত আমাদের তিনজন যে বীর আমাদের দেশের জন্য সারা জীবন কর্ম করে রিটায়ার্ড হয়ে এখন ঘরে আছেন অথচ বসে নেই, ঘরে থেকে পাবলিকের সেবা করছেন তিনজন বীর। এখানে উপস্থিত থাকা আমাদের সমস্ত জিপি থেকে আসা আগত জিপি প্রেসিডেন্ট, জিপি সেক্রেটারি, অন্যান্য কর্মকর্তারা, এখানে উপস্থিত থাকা আমাদের এসএনজি দিদিরা ও আমাদের বাকি যা এই অঞ্চলের দিদি দাদারা আছেন সবাই, আজকের এই অনুষ্ঠানে আমাদের নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই নিজের নিজের সময় খরচ করে আজকের এই অনুষ্ঠানে এসেছেন। আজকের যে এই অনুষ্ঠান আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী যেটা প্রোগ্রাম মিটি যাত্রা, এটাতে আমরা সবাই সবার ঘর থেকে মাটি কালেকশন করেছি, সবার ঘর থেকে মাটি কালেকশন করে আমরা রেভিনিউ ভিলেজে জমা করেছি। ওখান থেকে আমরা মাটি জিপিতে নিয়ে জমা করেছিলাম আর জিপি থেকে আজকে আমাদের ষোলোটা জিপি নরসিংহ ব্লকে ষোলোটা জিপি থেকে মাটিটা আজকে ব্লকে আনা হয়েছে এবং এখান থেকে আমরা মাটিটা মিক্স করে দুটো পিতলের কলস আপনারা দেখছেন এই কলসে করে আমরা গৌহাটি পাঠাবো এবং ওখান থেকে দিল্লি যাবে। এখন এই মাটি কলস আমরা সবার ঘরতে মাটি কালেকশন করেছি, মাটি আনা হয়েছে, এই মাটি দিল্লি যাবে কি হবে এটাতে হয়তো আমাদের সবার মনে অল্প সবার মনে সমস্ত জ্ঞান নাও থাকতে পারে কি হবে। এটাতে আমার যে দুটো কলস আছে একটি গুয়াহাটি থেকে যাবে, ওটা দিয়ে আমাদের কনকলতা বড়ুয়ার নামে আমাদের একটি গোপুরে বিশ্ববিদ্যালয় হবে ওখানে মাটি দেওয়া হবে এবং কনকলতা বড়ুয়ার বিষয়ে আপনারা নিশ্চয় জানেন 14 বছর বয়সে ইংরেজের গুলিতে শহীদ হয়েছিলেন। ভারত স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তখনকার উনি নিজের জীবন দিয়েছিলেন এবং ওনাকে দেখে আরও অনেক লোক উৎসাহিত হয়েছিল আর দেশের জন্য কষ্ট করেছিল। ওটা আমাদের রাজ্যিক পর্যায়ের প্রোগ্রাম। আরেকটি কলর যেটা আমাদের দিল্লি যাবে সেই কলসটি আমাদের ব্লক থেকে নিয়ে যাবে রোহিত কুমার নাথ, ইতিমধ্যে আপনারা যার সঙ্গে পরিচয় পেলেন। ওই দিল্লি যাওয়ার পরে দিল্লিতে দুটো কাজ হবে, একটি হবে কর্তব্য পথ যেটা বানানো হচ্ছে ওইটিতে মাটি দেওয়া হবে আর একটি অমৃত বাটিকা হবে এবং এই দুটো কাজই আমাদের দেশের জন্য ভারত স্বাধীন হওয়ার আগে যত লোকে জীবন দিয়েছিল আর স্বাধীনতার পরেও এখন পর্যন্ত রাষ্ট্রের জন্য পাকিস্তানের যুদ্ধই হোক বা দেশের বিভিন্ন জায়গাতেই রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছেন তাদের নামে উৎসর্গিত হবে, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন। তাই যারা দেশের জন্য এত কিছু করেছেন আমাদেরকে আজকের একটা দিন এরকম একটা সুযোগ দিয়েছেন। আমরা ইচ্ছা মতো স্কুল যেতে পারতেছি, ইচ্ছা মতো চাকরি করছি, ইচ্ছা মতো অনেক কিছু করতে পারতাছি, আমাদের যেটা ইচ্ছে ওটাই করতে পারতাছি। কিন্তু আমাদের দেশ একসময় এরকম ছিল না, আপনারা সবাই জানেন প্রায় 200 বছর ব্রিটিশের তলে ছিল। তাই তারপরও আমরা আমাদের দেশে বাউন্ডারিতে অনেক অনেক অসুবিধা পাচ্ছি, আমাদের দেশকে যারা
সুরক্ষিত রাখার জন্য নিজের জীবন দিয়েছে ওনার জন্য এই প্রোগ্রাম। আর আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনারা যে এসেছেন, আমি জিপি লেভেলের প্রোগ্রামগুলো তো দেখেছি, আপনারা জিপিতে প্রোগ্রাম করেছেন, সবার ঘর থেকে মাটি কালেকশন করে রেভিনিউ বেশি জমা করেছেন, তখনও আমি আছি আপনাদের সঙ্গে, অনেক জায়গাতে গেছি, হয়তো সবার সঙ্গে সব জিপিতে আমি যেতে সব রেভিনিউ বেশি যেতে পারি নাই, তথাপি আমি অনেক জায়গায় গিয়েছি এই প্রোগ্রামের জন্য। দেখেন, এটা আমাদের দেশের জন্য, আমাদের মাটির জন্য, আমরা আমাদের দেশকে, আমাদের মাটিকে আমরা মা বলি, আমাদের মায়ের জন্য। আপনারা যে কষ্ট করেছেন, আপনারা যে দেশকে কত ভালোবাসেন, এটা আমি বলে তো বোঝাতে পারবো না, কিন্তু আপনাদেরকে দেখে আমি বুঝেছি। আর আমি যারা দেশকে ভালোবাসে তাদেরকে অনেক ভালোবাসি। তাই আজকের যে প্রোগ্রাম আর জিপি লেভেলে আপনারা যে প্রোগ্রাম করেছেন, আমার যতটুকু জানা গভর্নমেন্ট থেকে কোনো জায়গা থেকে কোনো টাকা এখন পর্যন্ত কেউই পান নাই, ব্লকেও কোনো টাকা পায় নাই। কিন্তু আমরা এটা কোনো পিএমওজি ঘর বা বেলে কোনো কাজের জন্য না, দেশের জন্য করছি, তাই সবাই ভালো এসেছেন, সবাই করছেন। তাই আমি সবাইকে একজন ভারতীয় নাগরিক হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই যে কষ্ট করে আজকে এই জায়গায় এলেন, এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন, আপনার প্রোগ্রামে আপনারা যে যোগদান করলেন, নিজের বহুমূল্য সময় দিচ্ছেন, তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার দুটি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।